আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গ্রেপ্তার। দেশজুড়ে সম্প্রতি হেফাজত ইসলাম আন্দোলনের নামে যে তাণ্ডব চালিয়েছে, এসব ঘটনায় রাজধানীর একাধিক থানায় হেফাজত ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাকত হোসেন রাজীবের নামে কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি মামলায় শাকতকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবি। বুধবার 14 এপ্রিল সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ থেকে ডিবির একটি টিম মুফতি শাকত হোসেন রাজীকে গ্রেপ্তার করে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।